আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস FCFS এখানে তোমরা অনলাইনে কিভাবে আবেদন করতে পারো, অর্থাৎ অনলাইনে আবেদন প্রসেস দেখাবো, একদম ফুল প্রসেস কিভাবে অনলাইনে আবেদন করতে হয় একদম আবেদন করে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি তোমাদের এই FCFS এটা কি, ফার্স্ট সার্ভিস ফার্স্ট কম এটা কি। তো এটা হচ্ছে, দেখো তোমাদের সরকারি যে প্রোগ্রামগুলো আছে, যে গভর্নমেন্ট প্রোগ্রাম, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিট ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগুলো তো এগুলোতে তোমরা জানো কিছুদিন আগে তোমাদের সাধারণ যে ভর্তির প্রসেসটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাধারণ যে ভর্তি প্রসেসটা সেটা কমপ্লিট হওয়ার পরে অনেক আসন কিন্তু ফাঁকা রয়েছে এবং তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা ভর্তি হতে পারোনি। তো তোমাদের জন্য এই সার্ভিসটি, অর্থাৎ এখানে যে বিষয়টা আছে, এই যে অর্থাৎ এখানে তোমরা দেখো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শূন্য আসনের বিপরীতে আগে আসলে আগে ভিত্তিতে নির্বাচন, অর্থাৎ ভর্তি সিস্টেমটা, এই সিস্টেমটা মানে হচ্ছে FCFS। ওকে, তো এখানে হচ্ছে তোমরা এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিট ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, এই সবগুলোতেই কিন্তু এই FCFS এই পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ খালি আসন ফাঁকা সাপেক্ষে তোমরা আবেদন করলে এখানে ভর্তি হতে পারবে। তার বিষয়টা হচ্ছে তোমরা কীভাবে আবেদন করবে, এই প্রসেসটা তোমরা জানতে চাচ্ছ, তো সেটা আমি দেখাবো। তো ধরো তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে FCFS এই কোর্সে এটাতে ভর্তি হতে চাও, তাহলে এরপর জাস্ট ক্লিক করে দিবে, করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবং তোমরা যদি ডিপ্লোমা ইন মেরিট ইঞ্জিনিয়ারিংয়ে যাও তাহলে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম আসবে। এবং তোমরা যদি ডিপ্লোমা ইন টেক্সটাইলে যাও তোমাদের সামনে এই সেম সিস্টেমটা আসবে। তো আমরা যেহেতু এখন হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে FCFS কোর্সে আবেদন করব, তো আমরা যেহেতু এখন FCFS এই কোর্সে আবেদন করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সরকারিটাতে, তো এবার জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যেখানে তোমরা সামনে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস। আমাদের কাজ হচ্ছে এখানে জাস্ট ক্লিক করা অনলাইনে আবেদনের জন্য, তো এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আসার পর এখানে আমাদের রোল বোর্ড পাশেশন লিখতে হবে, অর্থাৎ তোমরা যারা প্রথমে আবেদন করেছিলে কিন্তু কোথাও চান্স আসে নাই বা তোমরা ভর্তি হতে পারো নাই, সো এখন তোমাদের এখানে রোল নাম্বারটি দিতে হবে, তোমাদের যে SSC রোল, SSC বোর্ড, SSC পাশেশন। তো আমি আমার SSC রোলটি আমি দিয়ে দিচ্ছি, তো আমি আমার SSC রোলটা দিলাম। এখন বোর্ড দিব এখান থেকে, তোমরা যে রাজশাহী ঢাকা যে বোর্ড থেকে পাস করেছো, SSC ভোকেশনাল থেকে পাস করলে টেকনিক্যাল দেবে, উন্মুক্ততে পাস করলে উন্মুক্ত দিবে। তো আমি টেকনিক্যাল দিলাম, আমার শিক্ষার্থী যেহেতু ভোকেশনালতে পাস করেছে এবং 21 সালে পাস করেছে। ওকে, তো এইভাবে এটা দিবে তোমরা, তারপর জাস্ট নেক্সটে ক্লিক করবে। তার আগে বলে নিচ্ছি এই কোর্সে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে না, অর্থাৎ তোমরা যারা সাধারণ ভর্তির সময় প্রথমে আবেদন করেছিলে কিন্তু কোথাও চান্স পাও নাই, ভর্তি হতে পারো নি, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা FCFS এই কোর্সটা। তো জাস্ট নেক্সটে ক্লিক করবে, করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখো এখানে যে বলছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শূন্য আসনের বিপরীতে ঝটিকা ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসে আবেদন ফর্ম। তো আপনার সর্বপ্রথম আবেদনের সময় আপনাকে একটি পিনকোড দেওয়া হয়েছিল, অনুগ্রহ করে আপনার সেই পিনকোডটি পূরণ করে পরের ধাপে যান। অর্থাৎ তোমরা যখন ফার্স্টে আবেদন করেছিলে একদম প্রথম পর্যায়ে আবেদন করা শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু একটা পিনকোড দিয়েছিল, অর্থাৎ তোমাদের ডিসপ্লেতে একটা পিনকোড ভেসে উঠেছিল যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে, আপনার পিনকোড এত, পরবর্তীতে এটা আপনার কাজে লাগবে। সো সেই পিনকোডটা আপনারা এখানে দিতে হবে। আর যদি পিনকোডটা ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এই যে পিনকোড পুনরুদ্ধারে ক্লিক করবেন। পিনকোড পুনরুদ্ধার করার পরে যে সেন্ড পিন ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটা পিন যাবে, অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই পিনটা এখানে বসাইতে হবে। তো আমি আমার পিনটা বসাইলাম, বসানোর পর যখন নেক্সটে ক্লিক করবো, তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার শিক্ষার্থীর এটা চলে আসছে, এই যে নাম চলে আসছে, রোল চলে আসছে, বোর্ড বিস্তৃত ডিটেলস চলে আসছে, অর্থাৎ আমার শিক্ষার্থী এর আগে আবেদন করেছিল। তো এখন ছবিও কিন্তু চলে আসছে, এখন দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন কোর্স অন, এই যে ডিপ্লোমা কোর্স অনলাইন ভর্তি ফর্ম। তো এই যে বাম পাশের লিস্ট থেকে আপনার পছন্দ ক্রম অনুযায়ী ইনস্টিটিউট নির্বাচন করে প্রতিষ্ঠান টেকনোলজি শিফট ভিত্তিক শূন্য আসনের তালিকা পর্যবেক্ষণ করে নিম্নে উল্লেখিত যে কোনো একটি টেকনোলজি বা শিফট নির্বাচন করুন। অর্থাৎ এই যে বাম পাশে বলতে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সারা বাংলাদেশ থেকে সরকারি যে পলিটেকনিক্যালগুলো আছে সেগুলো কিন্তু শো করেছে এখানে, পূর্বের মতো এখান থেকে যে কোনো একটা আপনার সিলেক্ট করতে হবে। এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, তো এটা সিলেক্ট করলাম। এই ইনস্টিটিউটে কিন্তু কোনো আসন ফাঁকা নাই, সেহেতু আমার কাছে এখানে কিন্তু কোনো ইয়াসও করলো না। সো আমি এখন অন্যটা একটু দিয়ে দিকে এই যে বরিশাল পলিটেকনিক এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ইনস্টিটিউটে যে লেখা আছে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে আপনাদের এই যে টোটাল দুইটা কোর্সে আপনার হলো দেখেন এই যে আসনগুলো ফাঁকা রয়েছে, অর্থাৎ এই যে ইনস্টিটিউট কোড, তারপর হচ্ছে ট্রেড কোড এবং ট্রেড নেম, অর্থাৎ
দেখতে পাচ্ছেন এখানে একটা কোর্সেরই দুইটা শিফটে আসন ফাঁকা রয়েছে, ইলেকট্রো মেডিকেল টেকনোলজি, ইলেকট্রো মেডিকেল টেকনোলজি। এই যে তো এখানে দেখেন প্রথম শিফটে 100টা আসন ফাঁকা রয়েছে এবং এখন বর্তমানে 100টা আসনের ভিতরে 12টা আসন ফাঁকা রয়েছে। তারপরে দ্বিতীয় শিফটে 100টা আসন রয়েছে এবং 100টা আসনের ভিতরে 26টা আসন ফাঁকা রয়েছে। তো চাইলে এখানে আবেদন করতে পারেন। আপনি যদি মনে করেন যে এটাতে আবেদন করব না, সো এখন আপনাদের অন্য একটি সিলেক্ট করতে হবে, আর যে কোনো একটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তো তারপর দেখেন দ্বিতীয়টি আমি দিচ্ছি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ক্লিক করে দিলাম। তো ঢাকা তো দেখেন আপনাদের ফুড টেকনোলজি, এখানে সেকেন্ড শিফটে 6টা আসন খালি ফাঁকা রয়েছে এবং এই যে এনভায়রনমেন্ট টেকনোলজি, এখানে মাত্র সেকেন্ড শিফটে 50টার ভিতরে 4টা আসন ফাঁকা রয়েছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন কোন প্রতিষ্ঠানে কতগুলো আসন ফাঁকা রয়েছে। তো এভাবে দেখে দেখে আপনারা একদম যেটাতে বেশি আসন ফাঁকা রয়েছে সেটাতে আবেদন করতে হবে। এখন আমি এটা সিলেক্ট করলাম যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্যাস, যে এখানে এখানে আপনাদের টোটাল দেখেন যে টোটাল হচ্ছে আপনার দুইটা কোর্সে দুইটা শিফটে করে প্রায় এখানে মোটামুটি আসন ফাঁকা আছে। এবং তারপর যে আমি একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অনেক কলেজ সিলেক্ট করতেছি, যেগুলো সিলেক্ট করার পর এখানে কোনো বক্স আসবে না তার মানে মনে করবেন সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, সেই ইনস্টিটিউটে কোনো আসন ফাঁকা নাই। সেভাবে এক এক করে দেখবেন আপনি কোনটাতে কতগুলো আসন ফাঁকা রয়েছে, এইভাবে একদম দেখতে থাকবেন যেটাতে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে আপনাদের সেটাতে ভর্তি হতে হবে। দেখতে পাচ্ছেন অবশেষে আমি আমার একটি প্রতিষ্ঠান সিলেক্ট করলাম, বরগুনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো এখানে প্রায় অনেকগুলো আসন ফাঁকা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স টেকনোলজি এখানে প্রায় সেকেন্ড শিফটে আপনার হলো টোটাল এখানে 46টা আসন ফাঁকা রয়েছে। সো আমি এখন এটাতে আবেদন করবো। তখন আপনারা এইভাবে ঠিকঠাক করার পরে এখান থেকে যেহেতু এটাতে করবো দেখেন ইলেকট্রনিক্স টেকনোলজি, সো আমাদের এখন কাজ হচ্ছে যে প্লিজ সিলেক্ট ট্রেড অ্যান্ড শিফট ডিপেন্ডিং অন স্টেট অ্যাভেলেবল, অর্থাৎ এখান থেকে এই বক্স থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে টোটাল কিন্তু হচ্ছে এই যে 5টা ট্রেড অর্থাৎ 5টা কোর্সে আসন ফাঁকা রয়েছে। সো আমি এখন হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজিতে আবেদন করবো, ইলেকট্রনিক্স টেকনোলজি এটা ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে শিফট সিলেক্ট করতে হবে, দেখেন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট আছে। তো আমার এটা কিন্তু দ্বিতীয় শিফটের, যে দ্বিতীয় শিফটে 46টা আসন ফাঁকা রয়েছে আমি দ্বিতীয় শিফট সিলেক্ট করলাম। করার পরে সব ওকে থাকবে, এখান থেকে আপনাদের কাজ হচ্ছে জাস্ট এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করা। সো আমি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দিলাম, দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সিলেক্ট দ্য ইনস্টিটিউট ট্রেন শিফট, আমার থেকে অনুমতি চাচ্ছে যে আমি শিওর কি না। সো আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে একটু অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজিতে সেকেন্ড শিফটে আপনার জন্য একটি আসন সাময়িকভাবে বরাদ্দ রাখা হলো। আপনাকে আগামী 6 ঘন্টার মধ্যে বিকাশ বা রকেটের মাধ্যমে 385 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে, অন্যথায় এই আসনটি আরেকজন শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ যে আগে আবেদন করবে, আগে টাকা পেমেন্ট করবে, আসনটি তার হয়ে যাবে। সো এই সিস্টেমে কিন্তু আপনাদের এখন ভর্তি হতে হবে। তো এটাই কিন্তু বোঝাইছে। তো এখন হচ্ছে কাজ হলো আপনাদের পেমেন্ট করা, কীভাবে টাকা পেমেন্ট করবেন এই সংক্রান্ত একটি ভিডিও আছে আমার চ্যানেলে, এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখে নিজেরা আবেদন করে নিতে পারবেন। তো এখন হচ্ছে ফলাফল কীভাবে দেখবেন, তাই না? তো তার জন্য ফলাফলে ক্লিক করে দিবেন। ফলাফলে ক্লিক করার পরে এখানে আপনাদের রোল দিতে হবে, যে পূর্বের মতোই রোল দিবেন, এখান থেকে বোর্ড দিবেন, আমি আমার বোর্ড দিচ্ছি, এবং এখান থেকে পাশের সন দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখুন এই যে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে তোমাদের FCFS এই কোর্সে এই প্রোগ্রামে ভর্তিতে তোমরা কিন্তু আবেদন করার পর সাথে সাথে ফলাফলটি দেখতে পারতেছ এই যে এইভাবে। অর্থাৎ দেখো যে আবেদন করার পরেই তোমরা কিন্তু ফলাফল চলে আসছে, এই যে এখানে আপনার আবেদনের 1 নং পছন্দ অনুযায়ী আপনি এই যে বরগুনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর ইলেকট্রনিক্স টেকনোলজিতে শিফট দ্বিতীয় এ মেধাকর্মী নির্বাচিত হয়েছেন। তো কীভাবে ভর্তি নিশ্চয়ন করতে হয় এটা ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিও দেখে নিজেরাই করতে পারবেন। তো এখন কাজ হচ্ছে আপনাদের ভর্তি নিশ্চয়ন করার পরে আপনাদের কাগজপত্র সহ ওই কলেজ যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে আসা। তো এইভাবে ভর্তি হতে পারবেন, এটা হচ্ছে অনলাইন আবেদনের ফুল প্রসেস, আশা করি ক্লিয়ার। এইভাবে নিজেরাই বাসায় বসে FCFS কোর্সে নিজেরাই আবেদন করতে পারবেন অনলাইনে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেল নতুন হলে এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।